96 সালে প্রথম স্ত্রী মোনাকে ডিভোর্স দিয়েই তারকা অভিনেত্রী শ্রীদেবীকে বিয়ে করেছিলেন বনি কাপুর। তা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছিল, কিন্তু এখন যাবতীয় জল্পনার ইতি। তবু শেষের এই পথ কোথাও না কোথাও যেন মিলে গেল বনির দুই স্ত্রীর। 1983 সালে মোনার সঙ্গে বিয়ে হয় বনি কাপুরের। 96 সালে মোনার সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে শ্রীদেবীকে আপন করে নেন বলিউড প্রযোজক। দুই পক্ষেরই দুই সন্তান, ছেলে অর্জুন এবং মেয়ে অংশুলাকে নিয়ে আলাদাই থাকতেন মোনা। বনি থাকতেন স্ত্রী ও দুই কন্যা খুশি ও জাহ্নবীর সঙ্গে। আলাদা ছিল দুইজনের সংসার, আলাদা জীবন, কিন্তু মৃত্যু কোথাও যেন মিলিয়ে দিয়ে গেল দুইজনকে। এভাবেই আকস্মিক মৃত্যুর খবর পেয়েছিলেন মোনা। মৃত্যুর মাত্র 2 মাস আগে বনির সাবেক স্ত্রী জানতে পারেন মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত তিনি। তখন আর কিছুই করার নেই। 2012 সালের 25 মার্চ মৃত্যু হয় মোনার। ঠিক তার 2 মাস পরেই 11 মার্চ মুক্তি পায় ছেলে অর্জুনের প্রথম ছবি ইশক জাদে। মৃত্যুর সময় মোনার বয়স ছিল মাত্র 48 বছর। এদিকে মাত্র 54 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হন শ্রীদেবী। তার মৃত্যু আরও আকস্মিক। স্বামীর সঙ্গে নাকি ডিনার করার কথা ছিল বলিউডের চাঁদনির। তার আগে ফ্রেশ হতে বাথরুমে গিয়েছিলেন তিনি। অনেকক্ষণ বাথরুম থেকে বের হচ্ছেন না দেখে বনির সন্দেহ হয়। দরজা ভেঙে দেখা যায় বাথটাবে পড়ে রয়েছে গ্ল্যামার কুইনের নিথর দেহ। আর অদ্ভুতভাবে শ্রীকন্যা জাহ্নবীও এই মুহূর্তে বলিউডে নিজের ডেবিউ করতে চলেছেন। জুলাই মাসের 6 তারিখ মুক্তি পাবে ঈশান জাহ্নবীর প্রথম ছবি ধরো। মেয়ের প্রথম ছবি দেখার বড় ইচ্ছে ছিল শ্রীর, কিন্তু তা আর হলো না। মোনার মতোই মৃত্যুর কাছে হার মানতে হলো তাকেও। বনির জীবনের দুই নারীর জীবন কাহিনী যেন একইভাবে শেষ হলো, হয়তো কাকতালীয়, তবু এই আশ্চর্য সমাপতনে চমকে গেছে বলিপাড়া।